नमस्कार बंधुरा, आमी सोमनाथ पांडे एवं आमार चैनले तोमादे सकल के स्वागत जानाई। गतकाल सीट मैट्रिक्सटा बेरिये छे एवं चॉइस फिलिंगेर जोन्ने पोर्टालटाओ अन हुए छे, तार पाशापाशी मेरिट लिस्टटाओ पब्लिश हुए छे। तो आज के सेई समस्त विषये विस्तारित तथ्य थाकबे। तो चलो बेशि देरी ना करे भिडियोटा शुरू करा जाक। सबार प्रथमे जदि देखी যে স্টেট র্যাঙ্ক যেটা বেরিয়েছে, অনেকেই ক্যালকুলেট করে রেখেছে যে 2100-র ভেতরে যদি স্টেট র্যাঙ্ক হয় তাহলে গভর্নমেন্টে পেয়ে যাবো। বিষয়টা একদমই সেরকম নয়। কেন, তার কারণটা আমি বলছি। অনেকেই ভেবে রেখেছে যে যারা ধরো 560-62 এইরকম নাম্বার পেয়েছো, একদম স্লাইডলি বর্ডারের নাম্বার ছিল, তারা যে ভেবে রেখেছো যে প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটাতে পেয়ে যাব, অবশ্যই তারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো। তো তাদের উদ্দেশ্যে একটা কতটা রিস্ক থাকছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আমি ব্যাখ্যাটা দিচ্ছি, একে একে দিচ্ছি। স্টেট র্যাঙ্কটা কম বেশি সবাই দেখতে পেয়ে গেছো যে কার স্টেট র্যাঙ্ক কত এসেছে বা কীরকম থাকছে। আগের বছরের সঙ্গে এই বছরের কিন্তু কোনো মিল পাবে না, তার কারণটা বলে দিই। কারণ এই বছর ইডব্লিউ এসে প্রচুর পরিমাণে সিট বেড়েছে, প্রচুর পরিমাণে। তো যারা এই বছর ইডব্লিউ এর সার্টিফিকেট বানিয়ে রেখেছো তাদেরকে বলবো, তোমরা বিশাল সুবিধে পাবে ওই সার্টিফিকেটটা, প্রচুর সুবিধে পাবে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে কি প্রাইভেট মেডিকেল কলেজে আনরিজার্ভ ক্যাটাগরিতে, আনরিজার্ভ নট ফর জেনারেল, দো স্টুডেন্ট হু আর বিলঙ্গিং ফ্রম জেনারেল অলসো ওবিসি এ ওবিসি বি, দে ক্যান ইজিলি পার্টিসিপেট আনরিজার্ভ ক্যাটাগরি। তো আনরিজার্ভ ক্যাটাগরিতে আগের বছর ছিল 34টা করে সিট প্রতিটা প্রাইভেট মেডিকেল কলেজে, এইবারে কী হয়েছে প্রতিটা প্রাইভেট মেডিকেল কলেজে 21টা করে সিট করে দিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। এবং তোমার ওই যে 15টার মতো সিট, 14টার মতো সিট আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আনরিজার্ভের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে একটা সিট টেনে নিয়েছে, তাহলে 15টার মতো টোটাল সিট যে বাকি থাকে, ওই 15টা সিট কী করেছে, 14টা সিট 5টা করে দিয়েছে তোমার ইডব্লিউএস এর জন্যে, 5টা করে দিয়েছে ওবিসি এ আর 4টা করে দিয়েছে ওবিসি বি। 14টা সিট এইভাবে তারা কিন্তু ভাগ করে দিয়েছে প্রতিটা প্রাইভেট মেডিকেল কলেজেই, কিন্তু সেম সিস্টেমটা করেছে। তাহলে তোমার র্যাঙ্ক যতই ওপরে থাকুক না কেন, স্টেট র্যাঙ্ক এইবারে ফার্স্ট রাউন্ড না করালে কিন্তু কেউ বলতে পারবে না প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটাতে কাট অফ কত যেতে পারে। বিষয়টা মূলত এটাই যে প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটায় এইবারে কিন্তু কাট অফ নিয়ে একটা প্রচুর রেশারেশি দাঁড়াবে, কারণ কম্পিটিশানটা প্রচুর হার্ড লেভেলের হতে চলেছে। যদি দেখা যায় অ্যাডমিশন, যে অ্যাডমিশানটা কীভাবে তাহলে নেব বা কীভাবে চয়েস ফিলিং করব, চয়েস ফিলিংটা যেটা করবে সেটা হচ্ছে যে আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে দাদা, আমি যদি 20 নম্বরে রাখি ঝাড়গ্রাম মেডিকেল কলেজকে এবং মেডিকেল কলেজ কলকাতা, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ইএসআই জোকা, আইপিজি এমইআর, এগুলো যদি প্রথমের দিকে রাখি, শেষে যদি আমার ঝাড়গ্রামে রাখি, আমার তো নাম্বার সেই 602 রয়েছে, আমি তো এমনিতে হলেও পাবো তেমনিতে হলেও পাবো। আগের বছর যে রেজাল্টটা বেরিয়েছে, রেজাল্টটা ভালো করে একবার নোটিস করবে তো, মানে লক্ষ্য করবে তো, যে যতগুলো স্টুডেন্ট অ্যালোটেড হয়েছে কারো কলেজ সিলেকশানটা 20 নম্বরের ওপরে ছিল নাকি, ম্যাক্স টু ম্যাক্স গেলে 17 থেকে 19-এর ওপরে কিন্তু কারো নাম্বার ছিল না, যতটা সম্ভব আমার চোখে পড়েনি। তো সেই জন্য চেষ্টা করবে কি কলেজের প্রেফারেন্সটা সবসময় যেই কলেজটা তোমার পাওয়ার প্রবাবিলিটি রয়েছে, তুমি ক্যালকুলেট করেছো, সেই কলেজটা কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করবে। যদি দেখা যায় গভর্নমেন্টে কাট অফ কত যেতে পারে, অ্যাজ ইউজুয়াল আমি যেরকম বলেছি আজও সেই একই কথাই বলে আসবো, যে 2000 র্যাঙ্ক বা 1900 থেকে 2000 র্যাঙ্কের মধ্যে কিন্তু গভর্নমেন্টের কাট অফটা থাকবে। তো যাদের স্টেট র্যাঙ্ক 2000-এর মধ্যে রয়েছে তারা নিশ্চিন্তে মানে থাকতে পারো, সেফ জোনে রয়েছো। 2000 থেকে 2100, এই যে 100-এর যে স্টেট র্যাঙ্ক, এদেরকে বলবো তোমরা বর্ডার জোনে রয়েছো, একেবারে বর্ডার জোনে, অর্থাৎ 2100-এর ভিতরে যাদের নাম্বার স্টেট র্যাঙ্ক রয়েছে তারা একেবারে বর্ডার জোনে রয়েছো, তাদের কোনো কলেজ প্রিফারেন্স রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না, জাস্ট গভর্নমেন্ট কলেজ, সেটা ডি ক্যাটাগরিরও হতে পারে বা সি ক্যাটাগরিরও হতে পারে। এই হচ্ছে গভর্নমেন্টের কাট অফ। আর যদি প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটার কাট অফ বলা হয়, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেতে পারে 565 থেকে 568, এসসি কাস্টের জন্য যেতে পারে 475 থেকে 480, যেরকমটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলে এসেছি, প্রথম থেকে আমি বলে এসেছি, স্টেট র্যাঙ্ক বেরোনোর আগে থেকেই বলে এসেছি, ক্যালকুলেট এটাই করে রাখা ছিল। তো এই হচ্ছে ভিডিওটা। তবে আমি সরকারের কাছে লাস্ট, এটা আমার লাস্ট একটা পোর্শন, সরকারের কাছে অনুরোধ করব যে যদি ভিডিওটা তার কাছে পৌঁছয়, যে গভর্নমেন্টে বা প্রাইভেটে এমবিবিএস পড়ানোর জন্য শুধুমাত্র এমবিবিএসের ক্ষেত্রে
কাস্ট রিজার্ভেশনটা বন্ধ করুন, কারণ এতে জেনারেল কাস্টের উপরে প্রচুর পরিমাণে এফেক্ট পড়ছে, তাদের কোনো সংরক্ষণ নেই, কিছু নেই, প্রচুর পরিমাণে এফেক্ট পড়ছে। একটা 550-এর উপরে নাম্বার পেয়ে একটা বাচ্চা গভর্নমেন্টে পড়তে পারছে না, সেখানে একটা এসসি কাস্ট বা এসসি এসটি কাস্টের বাচ্চারা 550-এর উপরে নাম্বার পেয়ে দিল্লির মতো এমসে পড়ছে তারা। তো কাস্টের দিক থেকে রিজার্ভেশনটা বন্ধ করুন, কারণ এতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের উপরে প্রচুর এফেক্ট পড়ছে, যেটুকু আমরা সবাই মিলে করতে পারি, সরকার এবং সাধারণ পাবলিক বা কাউন্সিলর সবাই মিলে যেটুকু করতে পারি, যে কাস্ট থেকে বিলং করলে সলিউশন যেটা, যে কাস্ট থেকে বিলং করলে তোমাদেরকে একটা স্কলারশিপ দেওয়া হবে, যে এসটি কাস্টের ক্ষেত্রে পার ইয়ার 1 লাখ, এসসি কাস্টের ক্ষেত্রে পার ইয়ার 80,000, ইডব্লিউএসের ক্ষেত্রে পার ইয়ার 70,000, ওবিসি এর ক্ষেত্রে পার ইয়ার 60,000, ওবিসি বি এর ক্ষেত্রে পার ইয়ার 50,000। আপনারা স্কলারশিপ ফরম্যাটটা চালু করে দিতে পারেন, বাট এইভাবে নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন নেওয়াটা টোটালি মেডিকেলের ক্ষেত্রে ক্লোজ করুন, কারণ একটা বাচ্চা 300 নাম্বার পেয়ে যদি সে পড়াশুনো করে, সে যতটা না ভালো ডাক্তার হবে, তার থেকে যেই বাচ্চাটা 550 পেয়ে পড়ছে সেই বাচ্চাটা কিন্তু ভালো ডাক্তার হবে। ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও, যদি অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।